খারিজ হব নেকি মীরা বরঠাকুরের মনোনয়ন পত্র? মীরা বরঠাকুরের মনোনয়ন পত্র লৈ আদালতলৈ যাব কোন? মীরা বরঠাকুরের মনোনয়ন পত্র আহ্বাহপূর্ণ বিসংগতিপূর্ণ? নীতি নিয়ম ভঙ্গ করে যখন মনোনয়ন পত্র দাখিল করিল, সেই পত্রখন যখন শপথনামা আছে বা শপথ পত্র ইংরাজি এফিডেভিট বলে কয় ফর্ম 26, তাত সম্পূর্ণরূপে নীতি নিয়ম ভঙ্গ করে সাল সলনি করেছে। এইখন হল তেখেতর এফিডেভিট, দুটা ডাঙর ডাঙর কোঠালি আছে নট এপ্লিকেবল নট এপ্লিকেবল বলে। ঠিক তেনেদরে তিন নম্বর পৃষ্ঠাত নট এপ্লিকেবল বলে নট এপ্লিকেবল একেবারে সোফালর আপনাদের দেখা পাইছে। সাংসদ নবকুমার হরণিয়ার মনোনয়ন পত্র বাতিলর পিছত এইবার মীরা বরঠাকুরের মনোনয়ন পত্রক লই অভিযোগের আঙুলি। দেশের নির্বাচন আয়োগক বিপথে পরিচালিত করে গুয়াহাটি লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে দাখিল করেছে বিভ্রান্তিকর তথ্য। এই গুরুতর অভিযোগ গুয়াহাটি সমষ্টির আন দুই প্রার্থী ক্রমে অমিতাভ শর্মা আর কাজী নেকিব আহমেদর রাজ্যিক নির্বাচনী বিষয়ালয় ইমেইল যোগে দাখিল করে অভিযোগ। আমি কংগ্রেস দলের রাষ্ট্রীয় কমিটিক কব খুঁজিছো, কারণ যেহেতু রাষ্ট্রীয় কমিটিহে টিকেট আবন্টন করে, রাজ্যিক কমিটি APCCয়ে টিকেট আবন্টন নকরে, তেখেতলোকর অকমান মনোনয়ন করা বা রেকমেন্ডেশন করা ক্ষমতাহে থাকে। রাষ্ট্রীয় কমিটিলে আমি লিখিব খুঁজিছো, আমি কব খুঁজিছো আর আমি লিখিমো কি আপনাদের ফর্মে ফর্ম বি ফিল আপ করার সময়ত এনেকুয়া আশ্বাসপূর্ণ এখন মনোনয়ন পত্রর লগত বান্ধি দিয়া এফিডেভিট বা শপথনামা যদি ঠিককে দিব নয়, তেনেকুয়া প্রার্থী আগলৈ গৈ মানিও যদি ল নির্বাচনত জয়যুক্ত হয়, হে তেনেকুয়া প্রার্থীয়ে কিনো ভারতের রাইজক বা গুয়াহাটীরবাসী রাইজক ন্যায় দিব বা গুয়াহাটীবাসী বা ভারতবাসী রাইজর মাজত একতা স্থাপন করিব। নির্বাচন আয়োগের মনোনয়ন পত্রর নির্দিষ্ট স্তম্ভ ডিলিট করেছে মীরা বরঠাকুরে। অনলাইন প্র পত্রও ডাউনলোডের সময় নির্দিষ্ট স্তম্ভ ডিলিট করে ত্রুটিযুক্ত মনোনয়ন পত্র দাখিল করার অভিযোগ গুয়াহাটির কংগ্রেস প্রার্থীগার বিরুদ্ধে। ইয়ারোপরি মীরা বরঠাকুরে শপথনামাত তেওঁর বিরুদ্ধে থাকা অপরাধজনিত গোচরের তথ্য উল্লেখ নকরার অভিযোগ, যেহেতু গোচরের তথ্য 2021 বিধানসভা নির্বাচনের সময় দাখিল করা শপথনামাত উল্লেখ আছে। কিন্তু হঠাৎ এইবার এই গোচরের তথ্য কেনেকৈ অন্তর্ধান হল বলে প্রশ্ন প্রার্থী অমিতাভ শর্মার। মীরা বরঠাকুর ডাঙরিয়ানী 2021 পশ্চিম গুয়াহাটির যখন মনোনয়ন পত্র দাখিল করেছিল, সেই মনোনয়ন পত্রখনের লগত সংলগ্ন থাকা যখন আমার এফিডেভিট শপথনামা, তাত তেওঁৰ অপরাধিক গোচরের বিষয়ে তেখেতে তাত উল্লেখ করেছিল। এতিয়া এই অপরাধিক গোচরের বিষয়ে ইয়াত তেখেতে নতুন যখন মনোনয়ন দাখিল করেছে লোকসভার বাবে কোনো কথা উল্লেখ করা নাই। মীরা বরঠাকুরের বিরুদ্ধে উত্থাপন করা এই অভিযোগক লৈ রিটার্নিং বিষয়ায় কোনো ব্যবস্থা নোলার অভিযোগ দুইজন প্রার্থীর, যার বাবে রিটার্নিং বিষয়ার বিরুদ্ধে নির্বাচন আয়োগত অভিযোগ দিছে কাজী নেকিব আহমেদ আর অমিতাভ শর্মায়। একেদরে মীরা বরঠাকুরের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণের হুঙ্কার দিছে গুয়াহাটির দুইজন প্রার্থী। শনিবারে মনোনয়ন পত্র পরীক্ষা করে গ্রহণ করার পিছত এতিয়া দুই প্রার্থীর এনে অভিযোগ নির্বাচন আয়োগে কিদরে গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।